আমার মনে হয় না আমাদের এই ফার্ম গেট এরিয়াটা কখনো কখনো এরকম ফাঁকা থাকে। 365 দিনের ভিতরে তিন তিন ছয় দিন বাদ দিলে এই ফার্ম গেট কখনোই এরকম ফাঁকা পাওয়া যায় না। আচ্ছা কোন তিন তিন ছয় দিন? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্সকো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। ঈদ মোবারক। আমি জানি তিন দিন লেট হয়ে গেছে, বাট আমি আজকে বেরোইছি। সো আজকে ঈদের দ্বিতীয় দিন, ব্লগটা হয়তো বা অন এয়ার হইতে হইতে ঈদের তৃতীয় দিন হইতে পারে, কপাল খারাপ থাকলে ঈদের চতুর্থ দিনও হইতে পারে, কারণ আমি এই বিষয়ে প্রচণ্ড পরিমাণ আইসা। আমি ভিডিও রেডি করি, ভিডিও শ্যুট করি, কিন্তু এডিট করতে গেলে আমার এই সমস্যা সেই সমস্যা, মাথা ব্যথা, আজকে না কালকে করব। দেখা যাক আর একটু চিন্তাভাবনা করে কিছু আউটপুট বাই করা যায় কিনা, এইসব চিন্তাভাবনা মাথায় আসে, যার কারণে আমি ভিডিও করি একদিনে, এডিট করতে লাগে পাঁচ দিন। ফাঁকা ঢাকা আজকে বেরোইছি, ফাঁকা ঢাকা উপভোগ করার জন্য। আমার সাথে আছে, আমার সাথে কে আছে? আমার সাথে ইউজুয়ালি মিস্টার রাজীব। আমি জানি না ক্যামেরা এত দূর থেকে দেখা যাচ্ছে কিনা, দেখা যাওয়ার কথা, গোপ্রো রেজুলেশন খুবই ভালো। সো আমার সাথে আছে মিস্টার রাজীব আর আমি। এই 1.5 কোটি মানুষের শহর ঢাকা কখনোই ছুটি পায় না, কখনোই ছুটি পায় না। বছরের ভিতর দুইটা সময়, বছরের ভিতর দুইটা সময় এই প্রিয় শহর ঢাকা একটু দম নেওয়ার সুযোগ পায়, দম নেওয়ার সুযোগ পায়। প্রথমটা হইল গিয়া ঈদ উল ফিতর, আর দ্বিতীয় সময় যেটা হলো সেটা হলো ঈদ উল আজহা। এই দুইটা সময়ে প্রচুর পরিমাণ লোক নারীর টানে বাড়ি ফিরে যায়, ঢাকার বাইরে যায়, ঘুরতে যায়, এখানে যায়, সেখানে যায়, যার কারণে আমাদের ঢাকা, এই প্রাণের ঢাকা, আমাদের প্রিয় শহর ঢাকা ফাঁকা হয়ে যায়। সো এই ফাঁকা ঢাকার রাইডের মজা নেওয়ার জন্য আজকে বেরোলাম। গতকালই বের হওয়ার ইচ্ছা ছিল, বাট গতকাল ওই যে একটু ফ্যামিলির টাইম বলতে একটা বিষয় আছে, সো চিন্তা করলাম আগে একটু ফ্যামিলি ঠান্ডা করে নিই, আগে বাসায় একটু ঠান্ডা করে নিই, দেন আজকে বেরে। আর সবচেয়ে বড় কথা, আজকে এই টাইমটা এখন কিন্তু বাজতেছে কত, একটার মতো বাজতেছে, দুপুর একটার মতো বাজতেছে। আমি ইউজুয়ালি এই টাইমে কখনোই ব্লগ করার উদ্দেশ্যে বের হই না, কখনোই না, বাট আজকে এই যে ওয়েদার, এই ওয়েদার দেখা আর নিজেরে মানে কোনোভাবে আর মানে মানায় রাখতে পারিনি। বাসায় রাজীবের ফোন দিলাম, রাজীব তুমি কই, তাড়াতাড়ি বের হও, এখনই বেরোবো আমরা। তবে সত্যি কথা বলতে আমি আর একটু ফাঁকা এক্সপেক্ট করছিলাম, এক্সপেক্ট। আচ্ছা যাই হোক, আমি আরও একটু ফাঁকা আশা করছিলাম, অতটা ফাঁকা পাই নাই, অতটা ফাঁকা না, রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়া আছে। আচ্ছা সামনে নতুন একটা ফ্লাইওভার উদ্বোধন হয়েছে, বাট আজকে আমরা নতুন ফ্লাইওভারে যাব না, কারণ আজকে এত দূর প্ল্যান নাই। ফ্লাইওভারে উঠলে একবারে নামায় দেবে হলে গেছে টুঙ্গি স্টেশন রোডের ওখানে। সো আমি এই রিক্স নিতে চাইতেছি না ভাই, এখানে গেলে সমস্যা আছে। সো আমরা এখন থেকে কিছুক্ষণের ভিতরে এখান থেকে ইউ টার্ন নেবো, কিন্তু ইউ টার্ন কি বন্ধ করে দিয়েছে? না, বন্ধ করে নাই, আমরা ভুল রাস্তা চলে এসেছি। যাওকা রাজীব ঠিক মতো ঢুকবো না, আমি ওটা ইউ টার্ন আমি খেয়ালই করে নেই, সমস্যা নয়, আমি সামনে থেকে ইউ টার্ন নিতেছি। যাক ইউ টার্ন খুঁজে পাওয়া গেছে, আমি খুশিতে উঠে গেছিলাম। আমি বুঝতে পারি না যে ওটাই আসলে ইউ টার্ন। মাইলেজ কত দিতেছে এত ফাঁকা রাস্তা টানতেছি? 47 করে মাইলেজ দিতেছে। লাস্ট কয়েকদিন আগে আমি স্পার্ক প্লাগটা চেঞ্জ করছিলাম, এরপরে মাইলেজটা একটু কমে গেছে। আগে ইরিডিয়াম যে স্পার্ক প্লাগগুলো ছিল, NKG না NGK, যাই হোক, কী মনে করার জন্য এবার স্টকটা লাগাইছি। স্টকটা লাগানোর পর একটু মাইলেজ কমে গেছে, এখন আমি বুঝতেছি না। তবে স্টকটা লাগানোর পর একটা জিনিস যেটা নোটিস করতেছি সেটা হলো আমার বাইকের সাউন্ড আগের থেকে অনেক বাড়ছে। মানে প্রথম অবস্থায় এক্সমোশনে যে গুম 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 সাউন্ডটা থাকে না, সেই জিনিসটা আবার ব্যাক করছে, সাউন্ডটা প্রচণ্ড লাউড হয়ে গেছে, বেসটা প্রচণ্ড লাউড হয়ে গেছে। আগে যেরকম মানে ছিল, কিন্তু এ এখন জিনিসটা বেশি হইতেছে, মানে বাইরেতে বোঝা যেত, আগে হেলমেট পরলে একটু কম বোঝা যেত, বাট এখন হেলমেটের ভিতরতে বোঝা যেত গুম 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 আওয়াজ দিতেছে। যাই হোক, এখন আমরা বাইক এক্সচেঞ্জ করব, আমি MT-টা একটু চালাবো, দেখি বাসা পর্যন্ত MT-টা নিয়ে যাব। সো MT, হেয়ার উই গো, বিসমিল্লা। ওকে, এখন আমি MT রাইডার, মাস্টার অফ টর্ক, রাজীব এক্স মোশন রাইডার। MT-র একটা সমস্যা হলো কি, এত পাওয়ারফুল একটা বাইক, এটার সাউন্ড আর FZ-এর সাউন্ডের ভিতরে কোনো পার্থক্য নাই আমার কাছে, মানে সেমই লাগে। বাট MT কিন্তু এই নেকেড স্পোর্ট সিরিজের ভিতরে, নেকেড স্পোর্ট সিরিজ বলতে আমি শুধুমাত্র বুঝাইতেছি যে ব্র্যান্ডের বাইকগুলো, ইয়ামাহা, হন্ডা, সুজুকি, কাওয়াসাকি তো বাংলাদেশে নাই, বাংলাদেশে 150 সিরিজের কোনো বাইক নেই। সো নেকেড স্পোর্টস বাইকগুলোর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল কিন্তু MT। MT-তে বসলে যদি আপনি ওরকম একটা ফিল না পান, ঘাই ঘাই করে যদি ফিল্ডটা না পান, তাহলে কিন্তু কেমন যেন লাগে। সব আমার কাছে যে একটু যে এখন এই যে মনে হইতেছে যে না MT চালাইতেছি, আদারওয়াইজ MT আমার কাছে খুব ঠান্ডা একটা বাইক লাগে। তবে এটা একটা সুবিধা আছে, সুবিধাটা হলো কি, হাইওয়ে ট্যুরে গেলে MT-টা খুবই ভালো সাপোর্ট দেয়। MT কিন্তু টপ স্পিড ওটার থেকে অনেক ভালো, MT টপ স্পিড আমি রাজীব নিজেই উঠাইছে 135 পর্যন্ত, আর মাইলেজও মাশাল্লাহ, এই যে রাজীব চালাইছে
রাদীপ চালাইছে এখন মাইলেজ 66.3, একটা নেকেড স্পোর্টস বাইকের 66 মাইলেজ, এরপর আর কি আশা করা যায়, আর কি আশা করবেন আপনি? অনেকে বিশ্বাস করতে চায় না ভাই, বাইক চালাইছেন না কি করছেন, না বাইক আড়াইল হয়ে গেছেন, বাট আমরা কিন্তু মোটামুটি হাই স্পিডে 70-80 চালায় আসছি, 60-70-80 চালায় আসছি, 66.3। রাদীপ আমার তো একটু ফাস্টই চালাইছে। ঢাকাটা যদি সবসময় এরকম থাকতো, ঢাকা যদি সবসময় এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ থাকতো, এরকম ফাঁকা থাকতো, তাহলে আমাদের আসলে মানে কি বলবো, আমাদের খুশির কোনো শেষ ছিল না। আসলে ঢাকার দোষ দেওয়া লাভ নেই, আমাদের দেশটাই প্ল্যানিং হয়েছে এভাবে, সবকিছু রাজধানী কেন্দ্রিক, যার কারণে সমস্যাটা সৃষ্টি হয়েছে। যতগুলো বাণিজ্যিক ভবন আছে, যতগুলো গুরুত্বপূর্ণ ভবন আছে, যত কর্মসংস্থানের উৎস আছে, সব ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক্সিমামই এইখানেই আসছে। তবে এখনো যদি ইচ্ছা করে, এখনো যদি সবাই যদি চায়, এখনো কিন্তু রাজধানীর উপরে চাপ কমানো সম্ভব। যত দিন যাচ্ছে রাজধানীর উপরে চাপ কিন্তু বাড়তেছে। সো খালি ফ্লাইওভার তৈরি করা, নতুন করে রোড তৈরি করা, আন্ডারপাস তৈরি করা, মেট্রো রেল তৈরি করা, এগুলো আসলে কোনো মানে স্থায়ী সমাধান না। আপনি যদি কোনো এই জিনিসটার অন্তত স্থায়ী সমাধান খোঁজেন, সেক্ষেত্রে রাজধানী কেন্দ্রিক যে চাপটা সেটা আপনাকে কমাইতে হবে। বসবাসের অযোগ্য নগরীর ভিতরে ঢাকা শীর্ষ 10-এর ভিতরে সবসময় থাকে। সো এখন যদি আপনি রাজধানী কেন্দ্রিক চাপ না কমান, তাহলে কিন্তু এটার কোনো স্থায়ী সমাধান নাই। এটা কমাইতে হইলে আপনাকে রাজধানীর বাইরেও গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে, কর্মসংস্থান আছে, ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠান আছে, এগুলা মুভ করতে হবে। আদারওয়াইজ যত দিন যাবে তত কিন্তু এই চাপ বাড়বে, এই চাপ কোনোদিন কমবে না। ছোটোবেলা থেকে ঢাকায় বড় হয়েছে, তো আমরা একটা সময় এরকম দেখিনি, কখনো এরকম দেখিনি। যত দিন যেতেছে তত হার্ড হয়ে যেতেছে। এই যে কয়েকদিন আগে রোজার মাস গেল, রোজার মাসে কি পরিমাণ যানজট পড়েছে নগরবাসী, মানে এটা বইলা বোঝানো যাবে না। ইফতারের 1.5-2 ঘন্টা আগ থেকে যে পরিমাণ জ্যামটা সবসময় লেগে থাকতো প্রত্যেকটা দিন, এমন কোনো দিন নেই, ইভেন শুক্র শনি পর্যন্ত নেই, ইফতারের 2-3 ঘন্টা আগে যে পরিমাণ জ্যাম থাকতো রাস্তায়, মানে এইটা যে কি পরিমাণ ভোগান্তি দিচ্ছে নগরবাসীর, মানে জাস্ট আনবিলিভেবল। এরকম প্রতিবারই আসবে, রমজান মাসে এরকম জ্যাম হবে, আর প্রতিদিনই। আগে একটা সময় ছিল যে শুক্র শনিবার জ্যামটা একটু কম থাকতো, বাট এখন সেই সুযোগ নাই, এখন শুক্র শনি নেই, সবসময় জ্যাম থাকে, সবসময় বিকালটা হইলেই জ্যাম আছে। তো এখনও যদি বাস্তবধর্মী ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে আসলে ঢাকা শহর দিন দিন মৃত নগরীর দিকেই যাইতেছে। আসলে ঢাকা শহরে তখন খালি মানুষই থাকবে। আমরা এখন প্রবেশ করতেছি ঢাকা শহরের ড্র্যাগ রেস এরিনা, আগারগাঁও রোডে। এখানে সবাই ড্র্যাগ রেস দেয়, সো আমরা আসলাম ড্র্যাগ রেস দিতে। না, কোনোদিনও না, কিসের ড্র্যাগ রেস? আমরা কি মোটোজিপিতে কয়েকদিন পর নাম লেখাবো নাকি? প্রতিবার যে জিনিসটা হবে সেটা লেগে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু ইয়ার কথা মনে থাকে না, ওই থামলেনের কথা মনে থাকে না, পরে এদিক দিয়ে কাইটা পরে থামলেন বানানো লাগে। সো এবার চিন্তা করছি, আজকে চিন্তা করছি যে আজকে থামলেনটা এখান থেকে বানাই নিয়ে যাবো। মানে কারণ আমরা ছবি তুলবো। রাজীব, এক্স মোশনটা একটু সামনে নাও। হ্যাঁ হ্যাঁ, এমটি ডোর একটু সামনে নাও, এক্স মোশনটা একটু সামনে নাও। হ্যাঁ, ব্লক করাতে ছবি তোলা বেশি টাফ, বিকজ অফ আমার বয়ানি তো, আর বলে এই যে ভুঁড়িটা আমাকে খুব প্যারা দেয়। ও, আমি কয়টা ছবি তুললা হারা নিয়ে গেছি, ও মা গো। সো এখন আমরা ড্র্যাগ রেস পয়েন্ট থেকে চলে যাচ্ছি, কারণ আমাদের এখানে কোনো কাজ নেই, আর আমরা ড্র্যাগ রেস দিই না, আমরা ভালো ছেলে, গুড বয়। গুড বয়রা কখনো রেস করে না, মা বলেছে নো রেস। ব্লগ শুরু করছিলাম এক্স মোশন দিয়ে, ব্লগ শেষ করে এমটি দিয়ে। সো দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডে, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।